বরগুনার বহুল আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার প্রধান সাক্ষী ও নিহত রিফাতের স্ত্রী আশা সিদ্দিকা মিন্নিকে জিজ্ঞাসাবাদের জন্য বরগুনা পুলিশ লাইনে আনা হয়েছে মিন্নির বাবা সঙ্গে রয়েছেন মঙ্গলবার সকাল দশটার দিকে বরগুনা পৌরসভার মাইট এলাকায় নিজ বাসা থেকে তাকে পুলিশ লাইনে আনা হয় বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনার পুলিশ সুপার মোহাম্মদ মাহরুফ হোসেন স্ত্রীর সামনেই স্বামীকে খুন আর তাও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখল শখানেক লোক কিন্তু কেউ এগিয়ে আসলো না এ নিয়ে উত্তাল সামাজিক যোগাযোগ ফেসবুক রিফাত শরীফের মৃত্যুর ঘটনার দেশ জুড়ে চলছে শোকের মাতম অন্যদিকে রিফাত শরীফ হত্যা মামলার প্রধান ও রিফাতের স্ত্রী আশা সিদ্দিকা মিনিকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন হয়েছে আজ রোববার বেলা সাড়ে এগারোটার দিকে বরগুনা সর্বস্তরের জনগণ ব্যানারে বরগুনা প্রেস ক্লাবের প্রাঙ্গনে এ মানববন্ধন করা হয় মানববন্ধনে বক্তারা মিন্নিকে রিফাত হত্যার নেপথ্যের নায়িকা উল্লেখ করে তাকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান মানববন্ধনে উপস্থিত ছিলেন নিহত রিফাত শরীফের বাবা দুলাল শরীফ চাচা আব্দুল আজিজ শরীফ জেলা আওয়ামী বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সুনাম দেবনাথ সদর উপজেলা আওয়ামী যুগ্ম সম্পাদক মারুফ মৃদা প্রমুখ এদিকে মিন্নির অজানা সকল তথ্য ফাঁস করে দিল নয়ন বন্ডের মা বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যাকাণ্ডের আগের দিনও সাব্বির আহমেদ নয়ন ওরফে নয়ন বন্ডের বাসায় গিয়েছিলেন নিহত রিফাত শরীফের স্ত্রী আশা সিদ্দিকা মিন্নি রিফাত হত্যার প্রায় সতেরো দিন পর এমন অজানা তথ্য জানিয়েছেন রিফাত শরীফ হত্যা মামলার প্রধান আসামি এবং পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত নয়ন বন্ডের মা শাহিদা বেগম তিনি বলেন রিফাত শরীফ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে ছাব্বিশে জুন এর আগের দিন মঙ্গলবার মিন্নি আমাদের বাসায় এসে নয়নের সঙ্গে দেখা করে আমার ছেলে তো মরেই গেছে আমার তো আর কোনো মিথ্যা বলার কিছুই নেই মিন্নি যে মঙ্গলবার আমাদের বাসায় গিয়েছিল তা আমার প্রতিবেশীরাও দেখেছে নয়ন বন্ডের মার বলেন শুধু হত্যাকাণ্ডের আগের দিন মঙ্গলবারই নয় রিফাত শরীফের সঙ্গে বিয়ে হওয়ার পরও মিন্নি নিয়মিত আমাদের বাসায় এসে নয়নের সঙ্গে দেখা করতো মোটর সাইকেলে মিন্নিকে রিফাত শরীফ কলেজে নামিয়ে দিয়ে চলে যেত এরপর মিন্নি আমাদের বাসায় চলে আসত আবার কলেজের ক্লাস শেষ হওয়ার আগ মুহূর্তে মিন্নি আমাদের বাসা থেকে বের হয়ে কলেজ যেত রিফাত হত্যাকাণ্ডের সঙ্গে মিন্নির জড়িত দাবি করে ননের মা শাহিদা বেগম বলেন রিফাতের সঙ্গে মিন্নির বিয়ের খবর পাওয়ার পর আমি আমার ছেলেকে অনেক নিষেধ করেছি যোগাযোগ না রাখতে কিন্তু আমার ছেলে নয়ন কখনও আমার কথা শুনত না ওর মনে যা চাইতো তাই সে করতো নয়ন যদি আমার কথা শুনত তাহলে এমন নির্মম ঘটনা ঘটো না রিফাতের সঙ্গে বিয়ের পরও নিয়মিত নয়ন বন্ডের বাসায় আসা যাওয়া এবং হত্যা যোগ্যের আগের দিনও নয়ন বন্ডের বাসায় যাওয়ার বিষয়ে মিন্নির বাবা মোজাম্মেল হোসেন কিশোরের ফোনে কল দিয়ে মিন্নির সঙ্গে কথা বলতে চাইলে তিনি বলেন মিন্নি অসুস্থ তাকে ডাক্তার দেখানো হয়েছে মিন্নি এখন ঘুমাচ্ছে তাই সে কথাও বলতে পারবে না এছাড়া মিন্নির সঙ্গে কথা বলতে হলে বরগুনা জেলা পুলিশের অনুমতি লাগবে বলেও জানান তিনি প্রসঙ্গত গত ছাব্বিশে জুন বরগুনা সরকারি কলেজের সামনে শত শত লোকের উপস্থিতিতে স্ত্রীর সামনে রিফাত শরীফকে কুপিয়ে হত্যা করা হয় সকাল সাড়ে দশটার দিকে এই ঘটনা ঘটে রিফাতকে কুপিয়ে হত্যার একটি ভিডিও ওই দিনই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে তা ভাইরাল হয়ে যায় নিহত রিফাত শরীফের বাড়ি বরগুনা সদর উপজেলার নং বুড়িরচর ইউনিয়ন বড় লবণগোলা গ্রামে তার বাবার নাম আব্দুল হালিম দুলাল শরীফ মা বাবার একমাত্র সন্তান ছিলেন রিফাত ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় দাঁড়ালো রামদা দিয়ে রিফাতকে একের পর এক কোপ দিতে থাকে দু যুবক ওই সময় রিফাত শরীফের স্ত্রী আয়সা সিদ্দিকা মিন্নি দুই যুবককে বারবার প্রতিহতের চেষ্টা করেও ব্যর্থ হন ঘটনাটি পুলিশের সিসি ক্যামেরার আওতায় ছিল প্রত্যক্ষদর্শীরা জানান রিফাতকে কোপিয়ে হত্যার ভিডিওতে যে দুই যুবককে দেখা যায় তাদের একজনের নাম নয়ন বন এবং আরেকজনের নাম রিফাত ফরাজি তারা চিন্তাই ও মাদক ব্যবসা সহ নানান অপকর্মের সাথে জড়িত এসব ঘটনায় তারা একাধিকবার পুলিশের হাতে গ্রেফতার হন গত শনিবার বরগুনা সরকারি কলেজের সামনে থাকা সিসিটিভি ক্যামেরা ভিডিও ফুটেজ ভাইরাল হয় সেখানে রিফাত হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার আগে ও পরে মিন্নির আচরণে কিছুটা অস্বাভাবিক পরিলক্ষিত হয় রিফাত হত্যাকাণ্ডের পরের দিন অর্থাৎ সাতাশে জুন মিন্নি মাধ্যমের কাছে কাঁদতে কাঁদতে দাবি করেন আমার চোখের সামনে আমার স্বামীকে কুপিয়ে হত্যা করেছে তারা অনেক চেষ্টা করেও স্বামীকে বাঁচাতে পারেনি আমি আমি তাদের বিচার চাই ভাইরাল হওয়া দ্বিতীয় ভিডিওটি মিনিট সেকেন্ডের ভিডিও ফ্রুটেজির পাঁচ মিনিট ছত্রিশ সেকেন্ডে দেখা যায় নয়নবর্ড রিফাত ফরাজি সহ দশ থেকে বারো জন রিফাতকে মারধর করতে করতে বরগুনা সরকারি কলেজ থেকে বের হচ্ছে এদের মধ্যে একজন পেছন থেকে রিফাতকে ধরে রেখেছে বাকি দুজন দুই হাত ধরেছে পাঁচ মিনিট তেতাল্লিশ সেকেন্ডে ফুটেজ মিন্নিকে দেখা যায় তার বাম হাতে একটি পার্স ছিল সে পার্স হাতেই স্বাভাবিকভাবে হাঁটছিল একবার ডানেও তাকিয়েছেন কলেজের দিকে পাঁচ মিনিট সেকেন্ডে যখন নয়নের সঙ্গীরা রিফাতের মাথায় হাত দিয়ে আঘাত করেন তখনও স্বাভাবিক ছিলেন মিন্নি পাঁচ মিনিট পঞ্চান্ন সেকেন্ডে যখন সব বন্ধুরা একসঙ্গে রিফাতের উপর ঝাঁপিয়ে পড়েন তখন প্রথমবারের মতো দৌড়ে যান মিন্নি প্রতিরোধের চেষ্টা করেন তখন দা বের করে কোপানো শুরু হয় মিন্নিকে প্রতিরোধ করতে থেকে দেখা যায় ওই ঘটনার পর নয়নরা যখন ঘটনাস্থল ছেড়ে চলে যায় তখন একজন মিন্নিকে তার পাশটি মাটি থেকে তুলে দেন নয়নদের চলে যাওয়া দেখেন মিন্নি এরপর স্বাভাবিকভাবেই সামনের দিকে হাঁটতে থাকেন তিনি ওই ঘটনার আট মিনিট পর একটি মোটর ঘটনাস্থলে আসেন পুলিশের দুই কর্মকর্তা নতুন এই ভিডিওটি ভাইরাল হওয়ার পর নতুন করে আসে মিনির সংশ্লিষ্টতার বিষয়টি মিনিকে জিজ্ঞাসাবাদের বিষয়ে জানতে চাইলে বরগুনা পুলিশ সুপার মাহরুফ হোসেন ওই সময় বলেন তদন্ত স্বচ্ছ ও সাবলীল করতে যা যা প্রয়োজন তাই করা হবে সে এ মামলার একজন সাক্ষী তদন্তের সাথে একবার নয় প্রয়োজনে দশবার তার সঙ্গে কথা বলা হবে